মুভি পূর্ণদৈর্ঘ্য সিনেমার প্রতিষ্ঠিত নায়িকা জয়া আহসান এবার প্রথমবারের মতো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র করলেন যার নাম ভালোবাসার শহর, দ্য সিটি অফ লাভ। আর এই মুভিটিতে তার চরিত্রের কোনো নাম দেয়া হয়নি। নাম ছাড়া এই প্রথমবার কোনো একটি মুভিতে তিনি অভিনয় করছেন। আমরা এই নিউজটি পেয়েছি বিডি নিউজ গ্লিটস থেকে। আর এ প্রসঙ্গে জয়া আহসান গ্লিটসকে বলেছেন যে আমার অভিনীত চরিত্রতে কোনো নাম নেই, আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমার চরিত্র প্রসঙ্গে তাহলে বলবো আমি নামহীন একটি চরিত্র অভিনয় করেছি। সিনেমাটি দেখার পরেই আপনারা বুঝতে পারবেন কেন মেয়েটির চরিত্রের কোনো নাম নেই। আর কে বলেছে বাংলাদেশে ফ্রিডম অফ স্পিচ নেই? বিডি নিউজ 24.com এর ফেসবুক পেজে এই নিউজটির নিচে যে কমেন্টসগুলি পেয়েছি তাতে এটাই প্রমাণিত হয় যে আপনি বাংলাদেশে যা খুশি তাই বলতে পারবেন। কমেন্টসগুলির মধ্যে মোহাম্মদ সেলিম, তিনি জয়া আহসানকে উল্লেখ করে বলছেন সানি লিওনি হয়ে যাও। এম এন রনি, তিনি লিখেছেন তুমি তো শেষ, যা শুরু করেছো বুড়া বয়সে। তৌহিদুল ইসলাম, তিনি লিখেছেন ফাউল অ্যাক্ট্রেস। ইব্রাহিম হোসেন, তিনি কমেন্ট করেছেন যে ইন্ডিয়ান দালাল অনেকটা লিওনির মতো হতে শুরু করেছে। সাকিব আহমেদ লিখেছেন, জলিল আহমেদ, তিনি লিখেছেন যে এই ভারতের বাংলাদেশের দালালের ভূমিকায় আছে, ভালো হয়ে যাবে। আমিন খান, তিনি লিখেছেন রে একটা দে।